যে সেসব ধর্মের কথা আর ধর্মগ্রন্থের কথা বৈজ্ঞানিক সত্যের বিরুদ্ধে যায়। এখন প্রশ্ন করতে পারেন, পবিত্র কোরআনের কথাও কি বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধে? এই প্রশ্নটার উত্তর আমাদেরকে বিশ্লেষণ করে বের করতে হবে। পবিত্র কোরআনের আয়াতগুলো কি আধুনিক বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ? এই প্রশ্নটার উত্তর এখানে উপস্থিত সব দর্শক শ্রোতা সবার সামনে তুলে ধরার জন্য ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন আজকের এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে, যার বিষয় হল কোরআন এন্ড মডার্ন সায়েন্স, কনফ্লিক্ট অর কনসিলিয়েশন। বক্তা ডক্টর জাকির নায়েক। আজকের এই বক্তৃতা আর প্রশ্ন উত্তর পর্বের পরে আপনারা শ্রোতারাই ঠিক করবেন, আপনারাই ঠিক করবেন পবিত্র কোরআন আর আধুনিক বিজ্ঞানের কথা কি সামঞ্জস্যপূর্ণ না পরস্পর বিরোধী। এই বিচারের ভার আপনাদের উপরই। এখন পবিত্র কোরআন ও আধুনিক বিজ্ঞান নিয়ে আপনাদের সামনে বক্তৃতা দিতে আসছেন ডক্টর জাকির নায়েক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক অভিবাদনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, দয়া ও আশীর্বাদ আপনাদের সবার উপর বর্ষিত হোক। আজকের এই অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু হল কোরআন এবং আধুনিক বিজ্ঞান, বিরোধ নাকি সাদৃশ্য। পবিত্র কোরআন হল সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব, আল্লাহর শেষ আসমানি কিতাব, যেটা নাজিল হয়েছিল সর্বশেষ এবং চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। যদি দাবি করা হয় যে কোন একটা বই সেটা আল্লাহ তাআলার আসমানি কিতাব, যদি দাবি করা হয় যে সেই বইয়ের কথাগুলো সর্বশক্তিমান ঈশ্বরের, বইটাকে তাহলে সময়ের পরীক্ষায় পাশ করাতে হবে। বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে বারবার প্রমাণিত হবে যে এটা সৃষ্টিকর্তার বাণী। আগেকার দিনে সময়টাকে বলা হতো অলৌকিক কাজের যুগ, মুজেজা। অলৌকিক কাজ হল কোন অস্বাভাবিক ঘটনা, যে ঘটনার কোন ব্যাখ্যা দেয়া আমাদের পক্ষে সম্ভব নয়। মুজেজা হল কোন অস্বাভাবিক ঘটনা যার পেছনে রয়েছে অতি প্রাকৃতিক কোন শক্তি, সর্বশক্তিমান ঈশ্বর। পবিত্র কোরআন হল সবচেয়ে শ্রেষ্ঠ অলৌকিক। কিন্তু কোন আধুনিক মানুষ যদি অলৌকিক কিছু বিশ্বাস করতে যান, তার আগে তিনি সেটা ভালোভাবে পরীক্ষা করে নেন। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন বারবার প্রমাণ করেছে এটা ঈশ্বরের বাণী 1400 বছর আগে। এমনকি আজকের দিনেও আপনারা কোরআনকে পরীক্ষা করে দেখতে পারেন, আর ভবিষ্যতেও। আর এটা সবসময়ই প্রমাণিত হবে যে পবিত্র কোরআন আল্লাহ তাআলার বাণী। কোরআন সবসময়ের জন্য একটা অলৌকিক। ধরুন কোন লোক যদি দাবি করে যে সে অলৌকিক কাজ করতে পারে, আপনাদের একটা ঘটনা বলি, বাবা পাইলটের ঘটনা। সে বলেছিল যে সে পানির নিচে একটা ট্যাঙ্কের ভিতর 3 দিন ছিল, আর যখন খবরের কাগজে রিপোর্টাররা সেই ট্যাঙ্কটা পরীক্ষা করতে চাইল, তখন সে বলল, মায়ের জরায়ুকে আপনারা কি কখনো পরীক্ষা করেন? এখানে তো সন্তানের জন্ম হয়। আর তখন সে ওই রিপোর্টারদের ট্যাঙ্কটা আর পরীক্ষা করতে দেয়নি। কোন আধুনিক মানুষ কি এমন অলৌকিক কাজ মেনে নেবে? যদি পরীক্ষা করা হয় এমন অলৌকিক নিয়ে, তাহলে আপনারাও একমত হবেন যে পিসি সরকার, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকরদের মধ্যে একজন,
তাহলে তাকেই বলা হতো এই পৃথিবীর শ্রেষ্ঠ আর জীবিত ঈশ্বর মানব। পরবর্তীতে আসলো সাহিত্য আর কবিতার যুগ। মুসলিম আর অমুসলিম উভয়ই স্বীকার করত যে পবিত্র কোরআন হল পৃথিবীতে আসা এ পর্যন্ত সবচেয়ে শ্রেষ্ঠ সাহিত্যকর্ম। আর পবিত্র কোরআনেই চ্যালেঞ্জ করা হয়েছে সূরা আল বাকারায় 23 নম্বর ও 24 নম্বর আয়াত উল্লেখ আছে, ওয়া ইন কুনতুম ফি রাইব মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছি তাহাতে তোমাদের কোন সন্দেহ থাকিলে, ফাতু বিসুরাতিন মিমিসলি, তোমরা ইহার অনুরূপ কোন সূরা আনয়ন করো, ওয়াদ উ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, এবং তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো, যদি তোমাদের সন্দেহ থাকে এবং সত্যবাদী হও, যদি আনয়ন না করো, ওয়ালাম তাফআলু, এবং কখনোই করিতে পারিবে না, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাতিল কাফিরিন, তবে সেই আগুনকে ভয় করো কাফিরদের জন্য যাহা প্রস্তুত করিয়া রাখা হইয়াছে, মানুষ ও পাথর হইবে যাহার ইন্ধন। যদি কোন লোক এই চ্যালেঞ্জটা গ্রহণ করে চেষ্টা করে তবে একটা কথা, যে সূরাটা লেখা হবে সেটা হবে আরবিতে। কিছু সূরা আছে যেগুলো আয়াতের সংখ্যা বেশি হলে তিনটা অথবা মাত্র তিনটা বাক্য, যে সূরাটা লেখা হবে সেটা হবে আরবিতে, আর ভাষা হবে পবিত্র কোরআনের ভাষার মতোই পবিত্র। ভাষা হবে মহান পবিত্র কোরআনের মতো। পবিত্র কোরআনের ভাষা হলো একটা অলৌকিক অনতিক্রম ব্যাখ্যার মতো। কোরআনে রয়েছে সর্বোচ্চ অলঙ্কার, আর একই সাথে কোরআনে একটা ছন্দ আছে। যখন আমরা কেউ অন্য কারো প্রশংসা করতে চাই তখন আমরা সত্য থেকে দূরে সরে যাই। আর এ কথার সুন্দর একটা উদাহরণ হল আমরা যখন হিন্দি সিনেমাগুলো দেখে থাকি, যখন নায়ক তার নায়িকা প্রশংসা করে আর তাকে খুশি করে বলে, ম্যায় তোমারে লিয়ে জান তোড়কে লেকে আউঙ্গা, ম্যায় তোমারে লিয়ে সিতারে তোড়কে লেকে আউঙ্গা, আমি তোমার জন্য আকাশের চাঁদ নিয়ে আসবো, তোমার জন্য তারা নিয়ে আসবো, যতই কোনো মানুষের প্রশংসা করতে যাবেন ততই আপনি সত্য থেকে দূরে সরে যাবেন। আলহামদুলিল্লাহ, যদিও কোরআনে প্রচুর ছন্দ আছে, কোরআন কখনোই সত্য থেকে দূরে সরে যায়নি। পৃথিবীর অনেক মানুষই কোরআনের সূরার মতো সূরা লিখতে চেয়েছিল কিন্তু তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। এখন পর্যন্ত কেউ এটা করতে পারেনি, আর ভবিষ্যতেও ইনশাআল্লাহ কেউ কোরআনের সূরার মতো সূরা লিখতে পারবে না। কিন্তু ধরুন আমি আপনাদের বললাম একটা ধর্মগ্রন্থের কথা যেখানে খুব কাব্যিকভাবে বলা আছে যে পৃথিবী হচ্ছে সমতল, কোন আধুনিক মানুষ কি সেটা বিশ্বাস করবে না করবে না? কারণ এখনকার যুগ সাহিত্য আর কাব্যের যুগ নয়। বর্তমানে পৃথিবীতে চলছে বিজ্ঞান আর প্রযুক্তির যুগ। তাই আজকে আমরা দেখব পবিত্র কোরআন আর আধুনিক বিজ্ঞানের মধ্যে কোন বিরোধ রয়েছে নাকি সাদৃশ্য। পবিত্র কোরআন আর আধুনিক বিজ্ঞান এরা কি পরস্পর বিরোধী নাকি সামঞ্জস্যপূর্ণ? একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন, যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি বলেছেন, ধর্ম ছাড়া যে বিজ্ঞান সেটা হল পঙ্গু, আর বিজ্ঞান ছাড়া যে ধর্ম সেটা হল অন্ধ। আমি কথাটা আবারও বলছি, অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন যে ধর্ম ছাড়া বিজ্ঞান সেটা হল পঙ্গু, আর বিজ্ঞান ছাড়া যে ধর্ম সেটা হল অন্ধ। আপনাদের মনে করিয়ে দেই, পবিত্র কোরআন কোন সায়েন্সের বই নয়। SCIENCE, এতে রয়েছে নিদর্শন বা সাইন, SIG।